জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তৃণমূল সমর্থকের বাড়ি থেকে দুই জার ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ধৃত মোশারফ শেখ নামে তৃণমূল সমর্থক। ঘটনাটি মুর্শিদাবাদে রেজিনগর থানার অন্তর্গত কাশীপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে আজ সকালে স্থানীয়দের চোখে পড়তে পুলিশের খবর দেয়। পুলিশ এসে তার বাড়িতে দুটি জার ভর্তি তাজা বোমা করে। এরপর খবর দেয়া হয় বোম স্কোয়াডকে। বোম স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়। ঘটনায় ধৃত মোশারফ শেখকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ধৃতকে 5 দিনে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয়। কাশীপুর পঞ্চায়েতের গোপালপুর গ্রামে একটা বাড়ি থেকে কিছু বোম পাওয়া গিয়েছিলো। তো যার বাড়ি থেকে পাওয়া গিয়েছিলো তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে আর বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এতে করে এলাকার লোক কিছুটা আতঙ্কিত। যাক, নিষ্ক্রিয় করা হয়েছে, তাতে করে মানুষকে একটা আতঙ্ক হওয়ার কিছু নেই। এই জায়গাটাকে মানে পরিবেশটা তৈরি করা হয়েছে।